আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আর আশা করি আপনারাও ভালো আছেন। আজকে চলে আসলাম আরও একটি জায়গায়, যেটাতে অলরেডি আগে গিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, কিন্তু এই ক্রিসমাস সিজনে কীভাবে এই জায়গাটি আবারও সাজানো হলো সেজন্যই আবার শেয়ার করা আপনাদের সাথে। হ্যাঁ, এই জায়গাটি হলো হাডসন ইয়ার্ড। সো আমরা হাডসন ইয়ার্ডে গিয়েছিলাম লাস্ট সানডে। সো অ্যাকচুয়ালি এভরি সানডেই আমাদের কোথাও না কোথাও যেতে যাই আমরা, কারণ মানডে আমাদের অফ থাকে, সেই জন্যই সানডে আমরা একটু ঘোরাঘুরি করি। সো সানডেতে একটু বাইরে ঘোরাঘুরির পর আমরা ভাবলাম চলো হাডসন ইয়ার্ডে ঘুরে আসি রাতের বেলা, একটু লাইটিংগুলো দেখতেও অনেক সুন্দর লাগে, সেই জন্যই রাতের বেলা আমরা রওনা হলাম হাডসন ইয়ার্ডের উদ্দেশ্যে। সো দ্য শপস অলরেডি চলে এসেছে। তো শপিং মলটার বাহির থেকেই বোঝা যাচ্ছে কেমন জাঁকজমক, বিয়ে বাড়ির মতো সাজানো, ভিতরটা অনেক অনেক সুন্দর। আই হোপ আপনাদের খুবই ভালো লাগবে সাজানোটা। এই যে বাবুজি বসে আছেন, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে বসে পড়েছেন উনি। তারপর আমরা ভিতরে যাওয়ার পর এই যে মুখের মুখোশটা তো খোলা যাবে না সেখানে, কারণ অনেক মানুষ, সেজন্য ওখানে খোলার নিয়ম নাই। সিকিউরিটিরা বারবার বলতেছে যে মাস্ক না খোলার জন্য। আর এই যে এক্সেলেটরটা অনেক অনেক সুন্দর করে সাজানো হয়েছে, লাইক বিয়ে বাড়িও মনে হয় এত সুন্দর করে সাজানো হয় নাই। আর এই হাডসন ইয়ার্ডটা এইবারেই এত সুন্দর করে সাজানো হলো, এই প্রথমবার, সেজন্যই লাইক মানুষের এত ঢল, এত মানুষ ভিতরে ছিল, আমরা অ্যাকসেপ্টই করি নাই যে এত মানুষ, তাও রাতের বেলা শীতের দিন আর এই এই সিচুয়েশনে এত মানুষ থাকবে। ওইখানে গিয়ে এত মানুষ ছিল কি বলবো, লাইক আমি পিকচার তোলার মতো জায়গা খুঁজে পাই নাই এত মানুষ। সো দেখেন ভিতরটা শপিং মলের কি সুন্দর করে সাজিয়েছে, লাইক সারাদিন কষ্ট করে কাজ করার পরেও আমরা যখন ঘুরতে গেলাম সেই জায়গাতে, তো আমাদের মনটা আসলেই ভরে গেল। আর যে এত কষ্ট করেছি, কাজ করেছি, সেটা আর ফিলই হলো না, মনে হলো বাসা থেকেই ঘুরতে বের হয়েছি। খুবই এনজয় করেছিলাম, আর আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে শপিং মলটি। অলরেডি হাডসন ইয়ার্ডে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। হাডসন ইয়ার্ড সম্পর্কে অনেক কিছু জানার আছে আমাদের, সেটা ওই ভিডিওতে অলরেডি বলে ফেলেছি, সেজন্যই এখানে আর কিছু বলতেছি না, জাস্ট আপনাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করব আর আমরা কীভাবে এনজয় করলাম সেটাই শেয়ার করব। তো সাজানোগুলো খুব ভালো লাগলো, এনজয় করেন। আর তারপর আমরা বাহিরে গেলাম বেসেলস যেদিকে, সেদিকেই বেসেলের দিকে গিয়ে মানুষের ঢল দেখে ভয় পাইছি, আর গাছগুলারে মানুষ এত জড়িয়ে ধরেছে কি বলবো, প্রতিটা গাছে দুইটা তিনটা মানুষ। সেজন্য একটা মজার ঘটনা, আপনাদের ভাইয়া আমাকে বলতেছে আরে এইদিকে যাইও না, আমি বলতেছি একটা পিকচার তুলতে পারতেছি না, কি অবস্থা গাছের নিচে মানুষ আর মানুষ। তো আমার বলতেছে হেওড়া, আমাদের সিলেটি ভাষায় বলা হয় যে হেওড়া গাছে ভূত থাকে। সো এখানে দেখা যায় হেওড়া গাছের ভূত সবাই চলে আসেছে। হেওড়া গাছের ভূতেরা যেমন গাছের মধ্যে ঝুলে থাকে, সেইভাবেই গাছের মধ্যে মানুষ আর মানুষ, পিকচার তোলার কোনো চান্সই নাই, স্কোপই নাই, তাই আর কি করব, চলে আসলাম। একটু সাউন্ড আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন হরগোল শুরু হয়েছে সেখানে, চিৎকার চেঁচামেচি, তারপর টিকটক তো আর অভাব নাই, টিকটক সুন্দরীরা
যে সুন্দর করে টিকটক করতেছেন ওইখানে, অনেক ভালো লাগলো ওদের সবার মজাটা দেখে, আমরাও মজা পাইলাম। তারপর এই তো আমার তো আর পিকচার গাছের নিচে তোলা হইলো না বুথের কারণে, এই হেওড়া গাছের বুথের জ্বালায় ছোট ছোট গাছে পিকচার তুললাম পরে। তারপর ফাইনালি আসার সময় একটা কাহিনী হলো, সেটা হলো একটা গাছ পেয়েছিলাম খালি, সেটা হলো ব্লু কালারের একটা গাছ, আমি এখানে পিকচারটা দিয়ে দিছি। তো ব্লু কালারের গাছ বলতে ব্লু কালার লাইটিং দিয়ে সাজানো হয়েছিল সেটাতে, তো সেটা ফাঁকা একটু পেলাম, সেখানে মানুষ নেই দেখে বললাম এই একটা গাছ ফাঁকা পেলাম আমার একটা পিকচার তুলো, লাগলো আমি জীবনেও পিকচার তুলি নাই। সবার পিকচার তোলা দেখে আমার এত ইচ্ছে করেছিল পিকচারটা তুলতে। আচ্ছা, তোলা শেষ, তারপর আর কি করার, বাড়ি চলে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।